এবারে চোখ রাখছি দক্ষিণ চব্বিশ পরগনার একটি খবরে। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মেয়ে, এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের নারায়ণপুরে। গতকাল সন্ধ্যেতে কুকুর নিয়ে বচসায় জড়িয়ে পড়েন দুই প্রতিবেশী। অভিযোগ, এলাকারই তিন যুবক অকথ্য ভাষায় প্রতিবেশী মহিলাকে গালিগালাজ করে, প্রতিবাদ করলে শুরু হয় মারধর, মহিলা শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। মায়ের চিৎকার শুনে হাজির হন মেয়ে। অভিযোগ, সে সময় আক্রান্ত হন সেকেন্ড ইয়ারের ওই ছাত্রীও। মারধরের পাশাপাশি তার শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ উঠছে। বারুইপুর থানায় বাবলু মণ্ডল, বাপি জানা ও বাবুসোনা মণ্ডল নামে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আসি পরের খবরে। ভাঙর আন্দোলনকারীদের প্রতিবাদে সামিল হতে গিয়ে ধাক্কা খেলো বামেরা। অতীতে সিঙ্গুর, নন্দীগ্রাম আর লালগড় কাণ্ডের জন্য ভাঙরের প্রতিবাদ মিছিলে সিপিএমকে চাইছে না এপিডিআর। ভাঙরের আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি চালনা আর রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ এনে আজকে কলকাতাতে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছে ভাঙর আন্দোলন সংহতি কমিটি। ওই মিছিল থেকে শর্মিষ্ঠা চৌধুরী, প্রদীপ সিং ঠাকুর ও শাহনওয়াজ মোল্লাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হবে। দুপুর দুটোয় কলেজ স্কোয়ারে জমায়েত, সেখান থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল। এমনই কর্মসূচি রয়েছে ভাঙর আন্দোলন সংহতি কমিটির আওতায় থাকা 30টি সংগঠনের। ভাঙরের জমি আন্দোলনকারীরাও ওই আন্দোলনে অংশ নেবেন। বাম কর্মী সমর্থকদের ওই মিছিলে অংশ নেওয়ার কথা, কিন্তু বেঁকে বসেছে এপিডিআর। মিছিল সকলেরই হোক, প্রতিবাদ সকলেরই হোক, কিন্তু সিঙ্গুর, লালগড়, নন্দীগ্রাম এইসব ক্ষেত্রে যেসব রাজনৈতিক নেতারা ওই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিলেন, আজকে যদি তারা অংশগ্রহণ করেন সেটা মিছিলকারীদের পক্ষে অসুবিধা হয়ে যায়।